আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি কাজী আয়েশা। অসংখ্য সাহিত্য ও সঙ্গীত প্রেমীদের উপস্থিতিতে দুবাইতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী বইমেলা ও বঙ্গ সাংস্কৃতিক উৎসব। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মেলায় দেশি বিদেশি কয়েক হাজার মানুষের উপস্থিতি প্রাণবন্ত করে তোলে এই আয়োজনকে। মেলায় বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আহ্বান জানান আগতরা। বিস্তারিত প্রতিবেদনে, শত শত দেশি বিদেশি কবি সাহিত্যিকদের পদচারণা, দেশীয় সঙ্গীতে প্রাণের উচ্ছ্বাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচারের ছড়াছড়ি, প্রবাসীদের উপচে পড়া ভিড়, সব মিলিয়ে যেন একখণ্ড বাংলাদেশ। দুবাইতে প্রথমবারের মতো আয়োজিত বইমেলার প্রথম দিনের দৃশ্য এটি। শুক্রবার বিকেলে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। উদ্বোধনের পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আগত অতিথিরা। এরপর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এইখানে আমি চাইলেই কিন্তু বাংলা বই আমরা কিন্তু হাতের কাছে, হাতের নাগালে পাই না। আমরা ইন্টারনেটে তথ্য উপাত্ত পাই, নিউজ পেপার আমরা পড়তে পারি, পত্রিকা আমরা পড়তে পারি, সম্পাদকীয় পড়তে পারি, আর্টিকেলস পড়তে পারি, কিন্তু সাহিত্যের যে বিষয়টি আছে, জ্ঞান বিজ্ঞানের বই থেকে শুরু করে, ইতিহাসের বই থেকে শুরু করে, যে বইয়ের যে চাহিদাটা, সেটা কিন্তু ইন্টারনেটের তথ্য উপাত্ত দিয়ে কিন্তু মিটবে না। তো সেই জন্যই কিন্তু বাংলা, এই যে আমাদের বাংলাদেশ বইমেলা, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমি বলে আমি মনে করি। মেলার প্রথম দিনে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে রহিন হোসাইনের বিগ ব্লাস্ট অফ ব্রিলিয়ান্ট স্টোরিজ, কবি তারেক সুজাতের মুসলিম সিলেক্টেড ফেমাস, সাংবাদিক কামরুল হাসান জনির ঘরে ফেরার গান, কবি জামাল হোসেনের নীল লেফাফার চিঠি ও শিহাব শাহরিয়ারের স্বনির্বাচিত কবিতা। এছাড়া আজ এবং কাল আরও বেশ কয়েকজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হবে ওই মেলায়। অনুষ্ঠানে একাধিক দেশের রাষ্ট্রদূত ছাড়া উপমহাদেশের একাধিক শিক্ষাবিদ, কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। তো আমরা জানি যে আসলে আমাদের যে জনগোষ্ঠী সেটি শুধু বাংলাদেশে নয়, সেটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ কিংবা ভারতের অন্যান্য কয়েকটি অঞ্চলে নয়, সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে আছে। তো এই যে বাংলা সাহিত্য, সেটাকে কিন্তু আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে সেটা বিশ্ববাসীর কাছেও তুলে ধরা, আবার পাশাপাশি আমাদের যে যারা প্রবাসী আছেন তাদের কাছেও আমাদের সাহিত্যটাকে পৌঁছে দেওয়া। তো এই ধরনের বইমেলার মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। বইমেলার পাশাপাশি আমিরাতে বাংলাদেশিদের দ্বারা গড়ে ওঠা বিভিন্ন সামাজিক সংগঠন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পকে নিজেদের স্টলে উপস্থাপন করেছেন এই উৎসবে। আমরা যারা একটু বিশুদ্ধ সংস্কৃতির চর্চা করার চেষ্টা করি এই প্রবাসে, তাদের জন্য এই বইমেলাটা একটা ঈদের মতো ব্যাপার। কারণ বইমেলা এবং এটার সাথে যে বঙ্গ সংস্কৃতির যে চর্চাটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের এই প্রবাসে এক টুকরো বাংলাদেশ। এতে নারী উদ্যোক্তারা নিজেদের শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছেন এখানে। বই নিয়ে আয়োজিত সেমিনার শেষে শিল্পীরা সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মধ্যরাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ জাগিয়ে রাখেন। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।